আমার নাম উপসা মজুমদার, আমি দশম শ্রেণীতে পড়ি। ফ্রান্সের আইফেল টাওয়ার, যার নাম আমরা সকলেই শুনেছি, আর আমি থার্মোকলের সাহায্যে তারই একটা প্রতিকৃতি করে দিচ্ছি। ফ্রান্সের এই আইফেল টাওয়ারটি অবস্থিত, এর উচ্চতা 1050 ফিট, এবং এই আইফেল টাওয়ারটিকে ফরাসি ভাষায় বলা হয় লা টুর ইফেল। এই আইফেল টাওয়ারটিতে প্রায় অনেকগুলি লোহার খন্ড দিয়ে এটি তৈরি করা হয়েছে। এটির নকশা, এটি নির্মাণ করেছিলেন গুস্তাভ আইফেল, এবং এটির নকশা করেছিলেন মরিচ বেসলি এবং এমিলি এজ। এই ফ্রান্সের আইফেল টাওয়ারটি তৈরি করতে প্রায় 2 বছর 2 মাস 2 দিন সময় লেগেছিল। এই আইফেল টাওয়ারটি 300 জন শ্রমিক মিলে তৈরি করে। এই আইফেল টাওয়ারটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এই আইফেল টাওয়ার, যাকে ফরাসি ভাষায় বলা হয় লা টুর ইফেল, এই আইফেল টাওয়ারে অর্থাৎ এই লা টুর ইফেল অনেকগুলি সিঁড়ি আছে, এবং লিফটের সাহায্যে পর্যবেক্ষকরা এই আইফেল টাওয়ারটিকে পর্যবেক্ষণ করে। এর মধ্যে একটি রেস্তোরাঁ আছে যার নাম লে জুলেভার। এই রেস্তোরাঁতে অনেকেই খেতে যান, এবং এর সাহায্যে সমগ্র পর্যটকরা সমগ্র প্যারিসকে দেখতে পান। এই টাওয়ারটি এতটাই সুউচ্চ যে প্যারিসের সমগ্র স্থান থেকে এটি দেখা যায়, এবং এখনো প্রতিদিন সূর্যাস্তের পরে প্রায় 20,000 বাল্ব দিয়ে এই আইফেল টাওয়ারটি সেজে ওঠে মাত্র 5 মিনিটের জন্য। এবং এই আইফেল টাওয়ারটি সমগ্র ফ্রান্সের সৌন্দর্য এখনো পর্যন্ত বর্তমান।